আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনত জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্টের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটত্তুন চট্টগ্রাম সংসদীয় আসন ১২ এর সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এম এম মতিনের সমর্থনত ঐতিহাসিক পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠত এক জনসভা অনুষ্ঠিত হইয়ে জনসভাত প্রধান অতিথি আছেন মাওলানা এম এম মতিন, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পীরে তরিকত সৈয়দ এ আর মোহাম্মদ পেয়ারুলের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক আলী হুসাইনের পরিচালনায়। এডে বিশেষ অতিথি আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৌম আব্দুস সামাদ, বিভাগীয় সাংগঠনিক সচিব কাজী সোলেমান চৌধুরী। এডে বক্তব্য রাখে কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার নূর হুসাইন, এম এ মাহবুব ইসলাম, মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা এন ইসলাম জিহাদি সহ আরো বোধকে। মুসলমান, আমরা ইসলামের কথা বলছি। এই অসত্যের অর্থে যারা ইসলামের অনুসারে, যারা সুন্নি মুসলমান, তারা কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ে জাহান্নামের রক্ষা করার দায়িত্ব তাদের ইমানের। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।